দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কাপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। আসসালামু আলাইকুম, তারপর কেমন আছেন? তো আপনার নাম কি? জি, রুজিনা আক্তার। তো রুজিনা আক্তার দেশের বাড়ি কোথায়? সাভার। সাভার কোন জায়গায়? পোড়া বাড়ি। আচ্ছা, তো রুজিনা আবার বিয়ে শাদী হয়েছে তো মনে হয় নাকি? বাচ্চা বাবা নিয়ে গেছে। তো রুজিনা বা আপনার মানে বাচ্চা বা কাচ্চা কয়জন? আচ্ছা, বাচ্চা কাচ্চা দুজন, স্বামী নাই। তো স্বামী গেছে কতদিন আগে? পাঁচ ছয় বছর হয়ে গেছে। তো এর মধ্যে কি আর বিয়ে শাদী করেন নাই? কেন, বিয়ে শাদী করতে আমাকে মন চায় না নাকি? মনের মতো মানুষ পান না। আচ্ছা, মনের মতো মানুষ কি বুঝাতে চাচ্ছেন একটু বলেন। ভাই রে, আমি একবার ইউটিউব সার্চলাম, কিন্তু মনের মতন মানুষ পাই না, দূরতে হেল্প করে না, এর জন্য ইউটিউবে কথা বলা বাদ দিয়ে দিয়েছিলাম। কাজ করে মানুষের বাড়ি কাজ কাম করে চলতেছি, খাইতেছি, তারপরে আবার অভাবে করলে আবার ইউটিউবের সামনে আসে। বলি ভাগ্য যদি লেখা থাকে, দেখি একটা ছাইরা মনের একটা মানুষ পাই না। আচ্ছা, তো এখন এই যে আপনার যে ছয়টা বছর যে পাঁচটা বছর না একে একে আছেন, তো আছেন কার কাছে? তারপরে এখন কার কাছে আছেন? একাই ঘর বাড়ি নিয়ে থাকেন। তো বাচ্চা কাচ্চার বয়স কত? বাচ্চা কাচ্চার বয়স একটা আছে 5 বছর, একটা আছে 8 বছর। বাচ্চা বাবার কাছে? বাচ্চা বাবার কাছে চলে গেছে দুটোটাই। তো আপনি এখন একাই? কতদিন আগে নিছেন? তো এই যে 1 বছর আপনি একাই আছেন ঘর ভাড়া নিয়ে, তো চলেন কীভাবে? কী কাজ করেন? মানুষের বাসায় কাজ করেন? আচ্ছা, বাচ্চা স্কুলে নিয়ে যান। তো এই যে মানুষের বাসায় কাজ করেন, বাচ্চা স্কুলে নিয়ে যান, তো এই যে একে একা থাকেন, ভয় লাগে না একটু? তো একলা করে থাকতে ভয় লাগে না? আচ্ছা, তো চাষ বন্ধুরা যদি স্বামীকে পাশে রাখতেন ভালো হইতো না? এটা ভালো লাগতো না? মন মতো স্বামী পেয়ে তারা পাশে রাখবেন? আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? নাম্বার বলতে পারেন? আচ্ছা, নাম্বার কি মোবাইল নিয়ে আসছেন? লেখা নিয়ে আসছেন? আচ্ছা, তো লেখা দিছে কে? আচ্ছা, অন্য একজনদের লেখাইছেন। তো এই নাম্বারকে আমি বলে দিব না, তো বলে নাম্বার যখন আপনি ফোন দিবে তখনই ধরবেন। তো দর্শক, আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান